নতুন একটি চাকরি বিজ্ঞপ্তিতে স্বাগত। আজকে চাকরি বাংলাদেশ আনসারে। এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে বিভিন্ন রেঞ্জ অনুসারে। খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বিভাগ অনুসারে লোক নিয়োগ করা হবে। এই জন্য বয়স লাগবে 18 থেকে 30। 25/10/2021, 18 থেকে 6/11/2021 মধ্যে সর্বোচ্চ 30 বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই হবে, এসএসসি পাস বা সমমান হলেই হবে। শারীরিক যোগ্যতা, উচ্চতা লাগবে 5'4", বুকের মাপ লাগবে 30x32, দৃষ্টিশক্তি লাগবে 6x6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রাথমিকভাবে বাদ দেওয়া হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়ার ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করার জন্য আনসারের যে ওয়েবসাইট আছে www.ansar.ansarbdp.gov.bd, এই ঠিকানা গিয়ে আবেদন লিঙ্কে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। উক্ত লিঙ্কটি 25/10/2021 অর্থাৎ আজকে রাত থেকেই আবেদন করা যাবে, এবং আবেদন করা যাবে 6/11/2021 তারিখ রাত 12টার আগ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি বিকাশ, রকেট বা মোবিকেশের মাধ্যমে জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ওয়েবসাইট www.ansarbdp.gov.bd, এই ঠিকানায় ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে। যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল সনদ মূল কপি, জাতীয় চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্ট অর্থাৎ প্রবেশপত্রের মূল কপি, এবং সবগুলো কাগজ এক্সের সত্যায়িত ফটোকপি লাগবে। 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। পরীক্ষার জন্য কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। আনসারে যোগদান করলে যেসব সুযোগ সুবিধা পাওয়া যাবে, মাসিক সমতার এলাকায় 13,050 টাকা এবং পার্বত্য এলাকায় 14,200 টাকা ভাতা পাওয়া যাবে। প্রতি বছর 2টি উৎসব ভাতা প্রাপ্ত হবে 9,750 টাকা হারে। 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব হলে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। জেলাভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম। রংপুর রেঞ্জ, এর মধ্যে 20 গ্রাম লালমনিরহাট, 30 তারিখ সকাল 9টায়, 28 আনসার ব্যাটেলিয়ন লালমনিরহাট, এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে। গাইবান্ধা নীলফামারী, জেলা আনসার বিডিপি কার্যালয় গাইবান্ধা, 1/12/2021 তারিখ সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। ঠাকুরগাঁও পঞ্চগড়, জেলা আনসার বিডিপি কার্যালয় ঠাকুরগাঁও, 14/11/21 তারিখ সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। দিনাজপুর রংপুর, জেলা আনসার বিডিপি কার্যালয় দিনাজপুর, 16/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। বরিশাল রেঞ্জ, বরিশাল ও ভোলা, শহীদ আব্দুর রব স্টেডিয়াম বরিশাল, 15/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। ফিরোজপুর ঝালকাঠি, জেলা আনসার বিডিপি কার্যালয় ঝালকাঠি, 17/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। পটুয়াখালী বরগুনা, পটুয়াখালী স্টেডিয়াম পটুয়াখালী, 20/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। খুলনা ও বাগেরহাট, 9 আনসার ব্যাটেলিয়ন ইলাসপুর রূপসাজ খুলনা, এই ঠিকানায় 14/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে।
খুলনা রেঞ্জ, নড়াইল মাগুরা, নড়াইল স্টেডিয়াম, নড়াইল, 16/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। মেহেরপুর চুয়াডাঙ্গা, 14 আনসার ব্যাটেলিয়ন চুয়াডাঙ্গা, 18/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। সাতক্ষীরা যশোর, জেলা আনসার ও বিডিপি কার্যালয় যশোর, 21/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। কুষ্টিয়া ঝিনাইদহ, জেলা আনসার ও বিডিপি কার্যালয় কুষ্টিয়া, 23/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। রাজশাহী রেঞ্জ, বগুড়া জয়পুরহাট, শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া, 25/11/2021 তারিখ সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। নওগাঁ রাজশাহী, শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম নাটোর, 27/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। নাটোর চাপাই নবাবগঞ্জ, শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম নাটোর, 29/11/2021 সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। পাবনা সিরাজগঞ্জ, শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম পাবনা, 02/12/2021 তারিখ সকাল 9টায় উপস্থিত থাকতে হবে। প্রার্থীগণ সরকার নির্দেশিত করোনা সংক্রান্ত সকল বিধি অনুসরণ পূর্বক মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাছাই পর্বে অংশগ্রহণ করিবেন।